জনস্বার্থে কালভার্ট নির্মাণ করা প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন জামালপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। ডটকম এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন নোয়ারপাড়া ইউনিয়ন থেকে মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকম এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডটকম এর অ্যাম্বাসেডর শেখ শিপন আহমেদ। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। একটা প্রশ্ন করেছেন গোলাচর ইউনিয়নের হানিফ মেম্বারের বাড়ির সামনে কালভার্ট বন্ধ করা হয়েছে, এই কালভার্টটি দিয়ে পানি চলাচলের জন্য কিন্তু আমরা করেছি, কিন্তু যারা বন্ধ করেছে সে কাজটা অন্যায় করেছে। সে কারণে আমি ইতিমধ্যেই দুই একজন এলাকার জনগণের সাথেও কথা বলেছি এবং পাশাপাশি সরকারিভাবে আমাদের উপজেলা যিনি প্রকৌশলী আছেন উপজেলা প্রকৌশলীকে আমরা নির্দেশ দিয়েছি এই বিষয়টা দেখার জন্য। আপনাকে এই প্রশ্ন করার জন্য বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।